ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করেছে আমেরিকা যে দিকটিতে এখন সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে রাশিয়া বিশেষ প্রতিবেদন মার্কিন নির্মিত অস্ত্রের সঙ্গে অনেক বেশি পরিচিত করে তোলার জন্য ইউক্রেনের সেনা সদস্যদেরকে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি জোরদার করেছে আমেরিকা মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল আজ বৃহস্পতিবার পেন্টাগনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য তুলে ধরেছে তবে পত্রিকাটি পেন্টাগনের কর্মকর্তাদের নাম প্রকাশ করেনি দ্য হিলের তথ্য অনুযায়ী ইউক্রেনের কয়েকশো সেনা বর্তমানে ইউরোপের কয়েকটি দেশে মার্কিন প্রশিক্ষকদের অধীনে প্রশিক্ষণ নিচ্ছে যেখানে মার্কিন নির্মিত আর্টিলারি সিস্টেম ড্রোন এবং রাডারের কাছে পরিচিত করে তোলা হচ্ছে এপ্রিল মাসে বলা হয়েছিল মার্কিন সেনাদের কাছে ইউক্রেনের কয়েকজন সেনা প্রশিক্ষণ নিচ্ছে কিন্তু দ্য হিলের রিপোর্ট অনুসারে সেই সংখ্যা অনেক বেশি পত্রিকাটি বলছে দুইশো জনের বেশি ইউক্রেনের সেনা মার্কিন প্রশিক্ষকদের অধীনে প্রশিক্ষণ নিচ্ছে যেখানে হাউজার কামানসহ বিভিন্ন রকমের আর্টিলারি সিস্টেম ব্যবহার করা হচ্ছে আমেরিকা আগেই ইউক্রেনকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা দেশটিকে এই ধরনের কামান ও গোলাবার বারুদ সরবরাহ করবে বলা হচ্ছে ইউক্রেনের বিশ জনের বেশি সেনা সদস্য আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত ফেনিক্স ড্রোন পরিচালনার প্রশিক্ষণ সম্পন্ন করেছে চলতি সপ্তাহের শেষ দিকে আরও পঞ্চাশ জনের বেশি সেনা এই প্রশিক্ষণ শুরু করবে বলে মার্কিন সামরিক কর্মকর্তারা দ্য হিলকে জানিয়েছেন ইউরোপে মার্কিন সপ্তম আর্মি ট্রেনিং কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জোসেফ ই হেলবার্ট সাংবাদিকদের বলেছেন নতুন অস্ত্র পরিচালনার ব্যাপারে আমেরিকা ইউক্রেনে সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেন শিগগিরই আমেরিকার নতুন নতুন অস্ত্র পাবে এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিয়ে নতুন অস্ত্রের সঙ্গে পরিচিত করে তোলা এবং প্রশিক্ষণ পাওয়া সেনারা যাতে দেশে ফিরে গিয়ে নিজেদের সেনাদেরকে প্রশিক্ষণ দিতে পারে তার ব্যবস্থা করা ইউক্রেনে গত কয়েকদিন ধরে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া এখন তাদের পুরো মনোযোগ হল ইউক্রেনে থাকা অস্ত্রগুলো ধ্বংস করে দেয়া তাদের মনোযোগ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অস্ত্র যেসব পথ ব্যবহার করে আনা হচ্ছে এবং যেসব স্থাপনায় এগুলো মজুদ করা হচ্ছে সেসব জায়গায় হামলা চালিয়ে ধ্বংস করে দেয়া গণমাধ্যম বিবিসি জানিয়েছে ইউক্রেনের পশ্চিম দিকে অবস্থিত পোল্যান্ড সীমান্ত ঘেঁষা লভিভ শহরে বৃহস্পতিবার বারো ঘন্টার মধ্যে তিনবার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে লভিভে এখন সতর্কতামূলক সাইরেন প্রায় নিয়মিত বেজে উঠছে কারণ সেখানে থাকা অস্ত্রের চালানের উপর লক্ষ্য করে নিয়মিত আঘাত হানছে রাশিয়ার মিসাইল লভিভের ইলেকট্রিক সাবস্টেশন লক্ষ্য করে তিনটি মিসাইল ছোড়ে রাশিয়া এর মধ্যে দুটি ইউক্রেন আট আটকাতে সমর্থন হলেও একটি স্টেশনটিতে আঘাত হানে বুধবার সন্ধ্যায় আশেপাশের অঞ্চলে ক্রমাগত মিসাইল হামলা চলেছে এদিন দিনীপ্র ব্রিজে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী এই ব্রিজটি ইউক্রেনের অস্ত্র পরিবহনের গুরুত্বপূর্ণ পথ ছিল মিসাইল হামলার ঘটনা ঘটে ক্রামাতর্সকে সেই হামলায় পঁচিশ জন আহত হন রাশিয়া আরও দাবি করেছে মাইকোলাইভে বিশাল বড় একটি অস্ত্রের গুদাম ধ্বংস করে দিয়েছে তারা রাশিয়া জানিয়েছে তারা ইউক্রেনের অস্ত্র লক্ষ্য করে হামলা চালাচ্ছে যেন দনবাসে তাদের কথিত বিশেষ সামরিক অভিযান নির্বিঘ্নে চালাতে পারে যদিও দোনবাসে আশানুরূপ সাফল্য পায়নি রুশ বাহিনী তবে যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা গণমাধ্যম এপির কাছে জানিয়েছেন লোভিভে অস্ত্রের চালান ও পথ লক্ষ্য করে রাশিয়া যে হামলা চালাচ্ছে সেই হামলার বড় কোনো প্রভাব নেই